पानी गड़गड़ाया पड़तासे बाबा आमाय डाकतासे आरे सोनार मानिक बुके आय बुकेर भेतर आसे प्राण तारपरते मेशिन गान बांदारी आमाय पागल कोइरासे देखि तारे बारे बारे सुभानअल्लाह का नाउजु बिल्लाह आरो जोरे बातक का नाउजु बिल्लाह ডাক্তার মুরাদের মতন যত ডাক্তারই হোক না কেন সবগুলা নাস্তিক কথা বলবি কিনা এইগুলার আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল এখন কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ হিরো থেকে জিরো বানায়া দিয়েছে এইজন্য মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগা আল্লাহ তাআলা বলেন বান্দারে গবেষণা করো চিন্তা করো রে বান্দা আমার কতটুকু ক্ষমতা রে বান্দা আমার বিরুদ্ধে আচরণ করো না আমার কোরআনের বিরুদ্ধে কথা বলো না নবীদেরকে নিয়ে কটাক্ষ করো না আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে কটাক্ষ করো না মুসলমান ইমানদাররা যুগে যুগে যারা দাড়িওয়ালা টুপালাকে ইসলামকে নিয়ে বামদ্রামি করেছে যারা আল্লাহ তাদেরকে স্বৈরাচারীর সাথে লানতের সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা সূরা ফুরকানের তাফসীরের ভিতরে দেখলাম তাফসীরে ইবনে কাসির বর্ণনায় আল্লাহ তাআলা বললেন হাবিব আমার আপনি পূর্বের নবীদের ইতিহাস বর্ণনা করুন এবং আপনি স্বৈরাচারীদের ইতিহাস আপনি বর্ণনা করুন নমরুদের কথা ফেরাউনের কথা হামানের কথা কারুনের কথা ক্ষমতার জোরে ক্ষমতাকে তার অপব্যবহার করেছিল কিন্তু মুসলমান ইমানদার এই ক্ষমতাকে অপব্যবহার করার কারণে ফেরাউনকে নীল নদীর মধ্যে সুবানি খাওয়ায়া মারলেন কে আর জোরে বলেন কে এই জন্য ক্ষমতা চিরস্থায়ী থাকে না কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করেছে ওরাও চিরস্থায়ী পৃথিবীর জমিনে থাকতে পারবে না ইসলাম আছে ইসলাম অতীতও ছিল আজও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু স্বৈরাচারীরা ইসলাম বিদ্বেষীরা এই বাংলার জমিনে টিকতে পারবে না আর আমি নিজেদেরকে শক্তিশালী মনে করলো ও মুসলমান ইমানদার এই জন্য কবি লিখেন পৃথিবী থেকে স্থায়ী হয় না ও কোন আসে ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরকাল রহে না কেউ ভবে চিরকাল রহে না এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যায় দিন ও রাত ডেকে ডেকে বলে যায় দিন ও রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবী থেকে স্থায়ী হয় না ও কোন আসে ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরকাল রয়ে না এই পৃথিবীর জমিনে চিরকাল থাকা যাবে চাইলেও থাকতে পারবো না এই জন্য মুসলমান ইমানদারেরা এই জন্য আল্লাহকে সেজদা দেওয়া লাগবে আল্লাহ ইবাদত করা লাগবে আল্লাহর তসবিহ পড়া লাগবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদারেরা কিন্তু আমার দেশের ভিতরে জিকিরের নামে ও ভন্ডামি জোরে কোন আছে না নাই কথা বলেন না কে পানি গড়গড়ায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আরে সোনার মানিক বুকে আয় বুকের ভেতর আছে প্রাণ তারপরেতে মেশিন গান বান্দারি আমায় পাগল কইরাছে দেখি তারে বারে বারে সুবহানাল্লাহ কা নাউজুবিল্লাহ আরো জোরে বাতক কা নাউজুবিল্লাহ এতার বাবা ডাকতাছে বান্দারি বলে পাগল বানাইছে কিন্তু মুসলমান ইমানদার এই ঈমান আকীদা যার মধ্যে আছে তার ঈমান চলে গেছে তওবা করে নতুন করে ঈমান আনা লাগবে কারণ হলো আল্লাহ নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা যায় না আর আমার দেশের মহিলারা আরো বেশি মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায় কথা বল না কেন মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায় এই দুইটা জায়গায় বেশি যাইতে যাইতে মা বন্ধের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে কথা বল না কেন
কেমনে নষ্ট হইছে শুনেন। গেলাম মাদারীপুর প্রোগ্রামে, বিভিন্ন জেলাতে যাওয়া হয় আলহামদুলিল্লাহ, ভোলা জেলা সারা 64টা জেলায় আমার সফর করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পড়েন প্রিয় বাবারা ভাইয়ারা, রাতের 2টা বাজে মাদারীপুরের শহর দিয়ে রওনা হয়েছি। আব্বুর ওই দিন অপারেশন ছিল, আমি প্রোগ্রাম শেষ করে রওনা হয়ে গেছি মাদারীপুর শহর দিয়ে রওনা হয়েছি। এমনই দেখি আমার গাড়ির সাথে 2-4টা কুকুর এমন ভাবে ঘেউ ঘেউ করে, গাড়ি যতক্ষণ চলছে কুকুর গুলি ততক্ষণ। আমার ড্রাইভারে জিজ্ঞে, হুজুর এই কুত্তা ডিটা করে গিয়ে, আমি কি বোঝো না এটি বাজারও তা হ্যাঁ সাহস বেশি। আমার দেশের নারীরও সাহস বাইরে গেছে গা, বাজারও আর মাজারও যাইতে যাইতে। যেই দিন থেকে নারীরা বাজার মুখী আর মাজার মুখী হয়েছে, ওই দিন থেকে নারীরা স্বামীরে ইজ্জত করে কথা বলে না বলে না বলে না, যাচাই করে দেখে কথা কন দেখে না। আমার প্রিয় বাবার ভাইয়েরা, ও মুসলমান ইমানদারেরা, এখানে যে বললো বাবা পাগল করছে, আর পাগল করবে তো নামাজ, পাগল করবে নবীদের সুন্নাত, কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না বেশি আমি রাসূলকে ভালোবাসবা না ভালোবাসবা, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না পারবে না। ও মুসলমান, ইমানদার জিকিরের স্টাইল দেখছেননি? বেড়াওন আছে, বেরিওন আছে, পুরুষের নাম দিয়া গান বাজনা, এই ঢোল তবলা বাদ্য যন্ত্র হারাম করে দিলেন কে? ও মুসলমান ইমানদারগণ, ভালো করে কথাগুলি শুনে, শুধু বক্তার কণ্ঠ শুনলে চলবে না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে আমলের নিয়তে, কারণ আমলের নিয়তে কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়, আর আপনার ইমানের মধ্যে আল্লাহ নূর দান করে। আপনি মারা গেলে মাজার বানায় লাইটিং করে আলোকিত করা লাগবে না, আপনি মারা গেলে ইমান আমলের নূরের দ্বারা আল্লাহ কবরটাকে আলোকিত করে দিবে, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে, আর প্রতিমান নেককার বান্দা বান্দিগুনি শুকর আদায় করবে কার? জোরে বলুন তো জিকির করবে কার? জোরে বলুন তসবি পড়বে কার? এবার আসেন, আল্লাহ তাআলা বললেন বান্দারে চিন্তা ফিকির কারা করে শোনো, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বললেন, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফি লাইলি ওয়ান নাহার বললেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে, যারা জ্ঞানী তারা চিন্তা করবে আসমান অস্তা বানায় নাই, জমিন অস্তা বানায় নাই, গাছ বৃক্ষ তনুনতা সাগর নদী আকাশ মহাকাশ এইগুলো অযথা বানানো হয় নাই, এইগুলা বানিয়েছি বান্দা বান্দিদের কল্যাণের জন্য। ওয়া খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব গুণ আল্লাহ বললেন মানব জাতির কল্যাণের জন্য বানালাম, সুবহানাল্লাহ। বলেন শুনুন, এই জমিনে যা আছে আল্লাহ বলে আমি মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর মানব জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি